ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছে আমি মাধুরী। আজ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সম্পূর্ণ লকডাউন। কলকাতার বিভিন্ন রাস্তায় পুলিশের নাকা তল্লাশি, গাড়ি থামিয়ে বাইরে বেরোনোর কারণ জানতে চাওয়া হচ্ছে। আগে ঘোষণা করা হয়েছিল 11 এবং 12 পরপর দুদিন লকডাউন হবে, কিন্তু 13ই সেপ্টেম্বর নিটের জন্য আগামীকালের লকডাউন প্রত্যাহার করেছে রাজ্য সরকার। এই মুহূর্তে আপনারা শহরের বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন, পার্ক স্ট্রিটের ছবি দেখতে পাচ্ছেন, সকাল 6:15 ছবি, রাস্তাঘাট একেবারে শুনশান। পুলিশ কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং সকলের কাছে যারা বাইরে বেরিয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। সল্টলেকের ছবিও দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা শহরের বিভিন্ন প্রান্তের ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। শহরের তিন প্রান্ত থেকে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। সঞ্চয় মিত্র রয়েছেন পার্ক সার্কাস থেকে, শ্যামবাজার থেকে রয়েছেন ঋত্বিক মণ্ডল এবং আবির দত্ত রয়েছেন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে। আমি শুরুতেই চলে যাব পার্ক সার্কাসে, সেখান থেকে রয়েছেন সঞ্চয় মিত্র। সঞ্চয়, পার্ক সার্কাস শহরের অন্যতম ব্যস্ত রাস্তা, সকালবেলা ছবিটা ঠিক কিরকম? দেখো, সকালবেলা বিগত দিনে আমরা যেরকম ভাবে নাকা চেকিং দেখেছি আজও সেই ব্যবস্থা রয়েছে, এবং সেই নাকা চেকিং করতে গিয়ে কিছুটা উত্তেজনার ঘটনা ঘটে গিয়েছে আজ সকালবেলা। এই যে লরিটা এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে নামছিল, এবং সেই নামার সময় পুলিশ কর্মীরা যখন তাকে দাঁড় করাবার চেষ্টা করেন, সেই সময় যেটা পুলিশ কর্মীদের সূত্রে জানা যাচ্ছে যে এই লরিটি দাঁড়াতে কিছুটা সমস্যা করে, দাঁড়াতে না দাঁড়িয়ে সে চলে যাচ্ছিল, সেই সময় পুলিশ কর্মীরা তাকে ইন্টারসেপ্ট করে তাকে দাঁড় করান, এবং এই মুহূর্তেও সেটি দাঁড়িয়ে রয়েছে এখানে। এবং যে ট্রান্সপোর্ট কোম্পানি বা চালক তাদের সঙ্গে পুলিশ কর্মীরা কথা বলছেন। এই পরিস্থিতি সকালবেলা, কিন্তু আজকে ঘোষিত লকডাউনের আপাতত শেষ দিন, এখনো পর্যন্ত যা ঘোষণা করা হয়েছে সেই হিসেবে আজই শেষ লকডাউন। আজকেও সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাকা চেকিং চলছে, যারা বেরিয়েছেন গাড়িতে তারা কী কারণে বেরিয়েছেন সেগুলো দেখা হচ্ছে। সব মিলিয়ে যে সুরক্ষার ছবিটা বা যে কড়াকড়ির ছবিটা আমরা বিগত দিনে দেখেছি, আজও সেপ্টেম্বরের এই দ্বিতীয় সম্পূর্ণ লকডাউনে সেই একই ছবি ধরা পড়ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট মোড়েতে। সঞ্চন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা চলে যাব ঋত্বিক মণ্ডলের কাছে। ঋত্বিক রয়েছে শ্যামবাজার থেকে। ঋত্বিক, শ্যামবাজারের ছবিটা কীরকম? দেখো সঞ্চন, পার্ক সার্কাসের ছবিটা দেখা ছিল, শ্যামবাজারের সকালের ছবিটা তোমাদের দেখাই সরজমিনে খতিয়ে দেখিয়ে। যেমনটা উত্তরের এই অংশে কিন্তু ছবিটা খুব স্বাভাবিক, আমরা যেরকম দেখতে পাচ্ছি যে শ্যামবাজারের যে অংশে পুলিশের নাকা চাল্লাশি চলছে, অর্থাৎ যে গাড়িগুলো আসছে ঠিক যে নিয়মে যে কায়দায় বিগত দিনগুলোতে নাকা তল্লাশি চলেছে, তার যে গাড়ি আসছে তার ছবি পর্যন্ত তুলে রাখা হচ্ছে, যিনি বেরোচ্ছেন তার তিনি কি কারণে বেরিয়েছেন, সংশ্লিষ্ট কাগজপত্র কি রয়েছে, জরুরি কারণে যদি বেরোন তাহলে সেটা কি কারণে। যেরকম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চালক তিনি শহর রয়েছেন, তার কাছে সম্ভবত একটি প্রেসক্রিপশন রয়েছে এবং সেটা তাকে দেখাতে হচ্ছে, এবং সেই জরুরি কারণ ভিত্তিক বশতই তিনি কিন্তু বেরিয়েছেন, এটাই নিয়ম। যদিও যেমনটা সঞ্চয়ন বলছিল যে এ যাবৎকালের এখনো পর্যন্ত মনে করা যেতে পারে যে এই মাসের যে দ্বিতীয় লকডাউনের দিন আজকে, আগামীকালের লকডাউন সেটা পূর্ব ঘোষিত ছিল, পরে সেটা প্রত্যাহার করা হয়। উত্তরের যে ছবিটা, যেরকম আমরা কিছুক্ষণ আগে আমার ট্রাফিক বিভাগের অনেকে পুলিশ কর্তার সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটা বলছিলেন যে গ্রাক পর্যন্ত এই শ্যামবাজার অথবা উত্তরের এই অংশে কিন্তু গাড়ির গতি যথেষ্টই বেশি ছিল, যে গাড়িগুলো এই মুহূর্তে একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু যেটা পুলিশ কর্তারা যেমনটা বলেছেন যে অধিকাংশ এই লকডাউনের দিনে যে ছবিটা ধরা পড়ে যে চিকিৎসা পরিষেবার সঙ্গে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোই একমাত্র যাতায়াত করে, তবে এই মুহূর্তে সকাল 7টার উত্তরের এই অংশ সেখানে ইতিউতি গাড়ি আসছে ঠিকই, কিন্তু এখানে যে বন্দোবস্ত করা হয়েছে অর্থাৎ এই শ্যামবাজারের পাঁচপাথার মোড়ের বিভিন্ন অংশ ডাইভার্ট করে দিয়ে যাতে একটা চ্যানেলে করা যায়, একমুখী করা যায়, অর্থাৎ আরজিগড়ের দিক থেকে যে গাড়িগুলো আসছে তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে রাস্তা ঘুরে একটি লেন দিয়ে তারা এই মোড়ে এসে দাঁড়াবেন, এবং পুলিশ কর্তারা এখানে মোতায়েন রয়েছেন, প্রত্যেকটি গাড়িকে পরীক্ষার পর তার বেরোনোর কারণ সঙ্গতপূর্ণ হলে তবেই কিন্তু এগিয়ে যাওয়ার ছাড়পত্র তারা পাচ্ছেন। এবং শুধুমাত্র শ্যামবাজারের মোড় নয়, তোমাকে জানিয়ে রাখি উত্তরের অন্যান্য মোড়গুলো, অর্থাৎ এখান থেকে উত্তর শহরতলির দিকে গিয়ে লেক টাউন মোড়, সেখানেও একটা নাকা তল্লাশি চলছে, ওদিকে আরো মধ্য কলকাতার দিকে যত এগিয়ে যাওয়া যাবে সেখানেও কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে সেখানে নাকা তল্লাশি চলছে, সেই ছবি এখনো পর্যন্ত আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। ঋত্বিক সঙ্গে থাকো, ঋত্বিক আমাদেরকে মধ্য কলকাতার ছবি দেখাবে বলছিল। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন
আবির দত্ত সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে। আবির, পার্ক সার্কাস এবং শ্যামবাজারে আমরা যে ছবিটা দেখলাম, যথেষ্ট কড়া নজরদারি কিন্তু পুলিশের, সেই ছবি চোখে পড়ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ মধ্য কলকাতার ছবিটা তুলে ধরো। মধ্য কলকাতার যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, সেন্ট্রাল এভিনিউ একদম এমজি রোড ক্রসিং এর কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তার কারণ সাউথ বাউন্ডের যে গাড়িগুলো, অর্থাৎ দক্ষিণ কলকাতার দিকে যে গাড়িগুলো যাবে, সেই গাড়িগুলো এই পথ দিয়েই দক্ষিণ কলকাতার দিকে যাবে, এবং যদি ডান দিক টার্ন নিয়ে নেয় গাড়ি, তাহলে সেই ক্ষেত্রে হাওড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা, ট্রাফিক পুলিশের যারা কর্মীরা রয়েছেন, তারা সকাল থেকে এখানে রয়েছেন, এবং এখানে যে কটি গাড়ি আসছে তাদের যদি ইমার্জেন্সি সার্ভিসের বোর্ড লাগানো থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে ছাড়া হচ্ছে, বা এমন কোনো গাড়ি আসছে যেখানে বোর্ড নেই কিন্তু যথাযথ কাগজ রয়েছে, তাদেরকে সেইভাবে ছাড়া হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি দূর একটা অ্যাম্বাসেডার আসছে, বোর্ড লাগানো রয়েছে, তারপরও তার পরিচয় জানানো হচ্ছে, এবং যে গাড়ি যাচ্ছে সেই গাড়ির নাম্বারও তারা লিখে রাখছেন। এবং এই যে লকডাউনে প্রত্যেক দিন আমরা যা ছবিটা দেখি, আজকে ছবিটা একই রকম রয়েছে। শনিবার দিন লকডাউন হবে না বলে আগে ঘোষণা করা হয়েছে, আজকে আপাতত লকডাউন, যেটা ঘোষণা ঘোষিত লকডাউনের আজকে অন্যতম দিন, এবং সেই অনুযায়ী পুলিশ কর্মীদের এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এটা হচ্ছে মেন রোড সিআর এভিনিউর, কিন্তু এর আশেপাশে অনেক রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো দিয়ে বাজার টাজার এই বিষয়গুলো রয়েছে, সেইখানে কিন্তু কোনো রকম বাজার খোলেনি এমনই তথ্য জানা যাচ্ছে। এবং এলাকায় কিছুক্ষণ আগে আমরা যেমন দেখছিলাম যে ফুটপাতে কিছু মানুষ জমায়েত করেছিলেন, সেই ফুটপাতে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ দেখাতে না পারলে কোনোভাবেই বাইরে বেরোনো সেটা করা যাবে না, বাইরে বেরোনো যাবে না, এমনই কথা কিন্তু জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এই ধরনের টহল বা এই ধরনের নাকা চেকিং আপাতত আজকে সারাদিনই চলবে এমনটাই জানা যায়। অর্থাৎ এর আগে লকডাউন গুলোতে যে ছবি আমরা দেখেছি, আজও কিন্তু ছবিটা একেবারে একই রকম। আবির ধন্যবাদ, ঋত্বিক এবং সঞ্চয়ন তোমাদেরকেও ধন্যবাদ।